তো সকালবেলা সাদিয়া হচ্ছে উঠে বেড গুছাচ্ছে বাবু গুছাতে গুছাতে তুমি আমারে রে এসে বসছো আই রে আমি ফেলে ফেলি তুমি তো ওগুলা কইরা আর কিছু হবে না দাও দাও আর দাও তুমি আর না আমি না আমি তুমি বাবুরা খাও গো একটা বেজে তো আমি করতে থাকি তুমি যাও আরে না আমার দাও দাও দেখো ননদ ভাবি কিভাবে লেগে গিয়েছে ঝগড়া দেখো যাও যাও না না তুমি তুমি করো আমি এটা কইরা পরে বাবুরা করো মা ঝগড়া লেগে গেছে ঝগড়া লেগে গেছে দুনো না ননদ ভাবি সব সময় করছে এখন আর তুমি আসছো তুমি এখন আরামে থাকবা দেখো এখন ভাবি কাম করবো আরামে থাকবা শেষ দেখো আমিও করি তুমিও করো আর তুমি তো করো তুমি নিজের বাসায় করো হ্যাঁ আচ্ছা দুজনে মিলে করো না দুজনে মিলে করো সমস্যা কি আচ্ছা দুজনে মিললেই করো দুজনে মিললে করো সমস্যা নাই তাইলে আর কি আমাকে তো করতেই দিচ্ছে না আমি এখানে বেড়াতে এসেছি দুনো ননদ বাবির কাজ নিয়ে ঝগড়া লেগে গিয়েছে দেখতেই পাচ্ছ সব বিষয়ই লাগে ওই চা বানাইতে গেলে ও ভাই আমি বানাই আমি কি নামি বানাই আমি বসে আমি ভেবেছিলাম সাদিয়ার একটু ভিডিও করি মাসখান দিয়ে তুমি কোথা থেকে এসেছো আমি ওই যে ওই রুম আপনাদের গুছাইছি না আমি এই রুম আসবো একটু একটু করে তো তখন আইসা দেখি না ওই বাস্তব শুরু করে দিছে তাই জোর দিছে আমি হ্যাঁ না না আরে একটা কাজ দুজন মিলা করলে সমস্যা কি এটা তো আরো ভালো আপু এতটু একটা খাট এটা আবার কি দুজন মিলাই করব বলেন দুজন মিলা করলেই ভালো দুজন মিলা কাজ হাতাহাতি করে ফেলে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু একজনে করলে তো এটা বার্ডেন পড়ে যায় একজনের ও তো সারা জীবন কইরাই গেছে এই বাসার জন্য হ্যাঁ ও তো সারা অর্ধেক জীবন কইরাই গেল এই বাসার জন্য আর কত করবে নাকি আর কত করবে এখন আসে থাকে না জোর কইরা মনে হয় বাইন্দা ছাইন্দা রাখতে হয় একদিন থাকবে না কালকে আসছে থাকবেই না থাকবেই না আমি বলছি না থাকতে হবেই হবে কত জোর কইরা রাখছি আজকে আমার বৌমার ঘর গুছানি তোমরা দেখো ননদ ভাবি দেয় তখন ঝগড়া করলো পাড়াপাড়ি করলো কাজ নিয়ে টানাটানি করলো তো এখন আমার বৌমা কিভাবে ব্যাট গুছাচ্ছে একটু দেখাই তোমাদের সাথে একটু শেয়ার করি আরেকদিন পুরো বাসা গুছানো দেখাবো সবাইকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার বৌমা হচ্ছে লক্ষ্মী একটা বৌমা আল্লাহ পাক এমন বৌমা সবার ঘরে ঘরে দান করুক আমি চাই সব ফ্যামিলিতে সুখ শান্তি বয়ে আনুক আমি চাই সব ফ্যামিলিতে সব 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 সবার ফ্যামিলিতে আল্লাহ পাক সুখ শান্তি দেখ বেশি বেশি করে হ্যাঁ আমি জীবনও এটা চিন্তা করি না যে মানুষের ফ্যামিলিতে হ্যাঁ সুখ শান্তি না হোক আমার শুধু আমারই হোক আমি এগুলো কোনো দিন আল্লাহর কাছে চাই না কোনো দিনও না এটা চাওয়ার সবার জন্য চাইতে হয় সবার জন্য শুধু নিজের জন্য না সবার জন্য চাইলে তারপর নিজে পাওয়া যায় আল্লাহ পাক নিজে স্বয়ং নিজ হাতে দান করে এই যে মানুষের নামে আমরা বদনাম করি মানুষের নামে আমরা গীবত করি হ্যাঁ অনেক গুণা অনেক গুণা অনেক গুণা মানুষের হ্যাঁ ইয়া করি আইসা অপমান করি এগুলা কিন্তু ঠিক না আমরা তো করি অনেক গুণা মানুষকে ছোট করে কথা বলা মানুষের সাথে হিংসা করা এগুলো অনেক গুণা অনেক গুণা কেন আমরা জানি না শুনে গুণা করি আমরা নিজেও বুঝি না কেন করি ভালো না ভালো না ভালো না মানুষকে নিয়ে সমালোচনা করা আর গীবত করা হচ্ছে মরা ভাইয়ের মাংস খাওয়া একটা হাদিস আছে কিন্তু ভালো বল ভালো বলবা উৎসাহ উৎসাহ দাও আল্লাহ পাক এটা খুশি হয় আপনারা মানে খারাপ কমেন্ট না করে ভালো কিছু বলবেন ভালো কিছু উৎসাহ দিবেন যদি কোনো কিছু ভুল থাকে আমাদের মানুষ মাত্রই ভুল তাই না ভুলটা সুন্দর করে ধরাই দিলেই হয় সুন্দর করে ধরাই দিবেন বলবেন যে আপনারা এইভাবে না এইভাবে এটা স্বাভাবিক এটা বলতে পারেন এখন হচ্ছে আমার বউয়ের রুম গুছাইতে আসছে গুছানো হটটা সকালবেলায় ঘুম থেকে উঠে গুছাই ফেলে
কত সুন্দর করে ঘর মুছতেছে দেখো মাশাআল্লাহ আর যে লক্ষ্মী আমার খালা অনেক ভালো ভালো মানুষ দুষ্টা মিফাইজলে আমি করে দুটো একটা কথা কই আর কি রাগ করে কিন্তু আসলে আমার খালা অনেক ভালো তুমি ভালো না আজকে একটু মন খারাপ করছে কারণ আছে আবার আসে আজকে একটু মন খারাপ করছে আমি ওয়াশরুম ভালো করে ধোয়া হয় নাই বলছি দেখা আজকে বলছে ভালো করে ধুইয়া দেখাই দিব তো খালা হচ্ছে আমার বৌমার বোরকাটা শেষ করে ফেলছে দেখাও একটু বোরকাটা গতকালকে বৌমা একটু বোরকাটা ধুতে দিছিল সাদা বোরকা তো একবারে ফিনিশ করে দিছে এই যে দাগ ফরাইয়া এই যে পুরা বোরকার মধ্যে ব্লু কালারের এই যে ব্লু কালারের দাগ ফরাইয়া পুরাটা বোরকা শেষ করে দিছে আমার বৌমা বোরকা খুব পছন্দ তার আমার বৌমার এত সুন্দর বোরকাটা এর বোরকা সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কি তোমার একদিন কালেকশন দেখাবো নে ওর বোরকার কালেকশন গুলা এই যে পুরা 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 ইয়া এই যে এই যে একদম শেষ সাদা বোরকা আল্লাহ যদি করে উড়ায় যদি আর কি দাগ ফলাই দিছে পুরা সাদা না বোরখা করলে বাজে দেখা দেবে তো বৌমারে এই স্যান্ডেল কিনে দেওয়া হয়েছে এগুলা স্যান্ডেল এইগুলো পরো না করে তুমি হ্যাঁ আরে কতগুলা বলে পরবো তোমার তো ওটি কিনে দেওয়া হয়েছে না এইটা কিনে দিছে আকিব রাব্বু আমারে আর এটা দিছে বৌমারে তুমি পরো পরো না একটু আচ্ছা এটা একটু পরো এই জুতাটা পরো এই যে বৌমারে কিনে দিছে এই জুতাটা হ্যাঁ আমার কিনে দিছে এই জুতাটা এখন ঘর ঘোরা জুতো আর জুতো আর জুতো শীতের জুতা অনেক জুতা অনেক এই যে এই পন্স গুলো আরাম লাগে একদম সফট এটা এটাও সুন্দর লাগছে পরে আরাম আছে এগুলো পরে এগুলো পানি টানি কিচ্ছু হবে না সহজে নষ্ট হয় না এগুলো আমি নিজে রাইখে দিচ্ছি জানি পরে আবার পরতে পারে আমি তো বারো মাস জুতা আছে তো এই পানি বসেছে কে তা আমি হচ্ছে মাছ ভিজাইছি এখানে দেখতেই পাচ্ছ মাছ ভিজাইছি আর খালা হচ্ছে আলু কাটে দিছে আলু ছেঁটে দিলা রাখছে এটা নতুন আলু দিয়ে মাছটা রুই মাছটা আমি নতুন আলু দিয়ে তারপরে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো বাকি রাখবো অনেক দিন হচ্ছে কাঁচা টমেটো আনছে এখন হঠাৎ করে বুয়া বলতেছে এখানে কাঁচা টমেটো কোথার থেকে আসলো পরে আমি বললাম যে আল্লাহ উঠায় রাখো উঠায় রাখো মনে নেই আমার ভুলে গেছি আমি এই যে নষ্ট হয়ে যেতেছে এই যে ও আমারও খেয়াল নাই অনেক দিন এসে আনছে যাক সবগুলো নষ্ট হয় নাই মনে একটাখানি একটা খালি সেখানে ইয়ে হয়েছে এটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো ভালো লাগবে মাছ দিয়ে নতুন আলু দিয়ে কাঁচা টমেটো আর আমার পান যেখানে সেখানে পরে থাকে আমার একটা বদ অভ্যাস তো এই তো এখানে মাছ রুই মাছ ভিজায় রাখছি মাছটা ছুটে গেলেই রান্না শুরু করব তোমাদের সাথে আজকে রুই মাছ আলু দিয়ে তারপরে কাঁচা টমেটো দিয়ে শেয়ার করবো না মাছ ছুটে নাই ছুটুক ভিজায় রাখছি তো
তো খালা হচ্ছে থালা বাসন ধুয়ে রান্নাঘর কিছুটা ক্লিন টিন করে তারপরে ঘর মুছতে গেছে। এই যে এই যে চুলা টুলা সবই পরিষ্কার করছে। আর এইখানে হচ্ছে ননদ ভাবি আরহামকে খাওয়াইতে আসছে, কারণ আরহাম একদমই খাইতে চায় না, একদমই খাইতে চায় না। বাইরে মানে বের করে বাসা থেকে বের করে তারপরে হচ্ছে খাওয়ানোর জন্য আর কি নিচ্ছে, কারণ খাইতে চায় না। যে এই জন্য অনেক কষ্ট ওরে খাওয়াইতে, অনেক কষ্ট ভুগি চুগি দিয়ে তারপরে খাওয়ানো লাগে। লিফট থেকে বেরে যাও, লিফট থেকে বেরে যাও, আল্লাহ না করুক শুনি কি হয়।